আমরা এইমাত্র এসে পৌঁছলাম রুয়েট, রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এসে নামলাম। এটা হচ্ছে যে রুয়েটের মেইন গেট। আমরা এখন আমাদের সকালের নাস্তাটা সেরে নিব, তারপর আমরা রুয়েট ক্যাম্পাসে প্রবেশ করব। এই তো এখন বাজে সকাল 6:45, বাস থেকে আমরা মাত্রই নেমেছি। নাস্তা শেষে তারপর আমরা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব। আসলে আমাদের রুয়েটে আসার কারণ এখন আপনাদের বলা হয়নি। আমরা রুয়েটে এসেছি অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অফ রুয়েটের অধীনে সায়েন্স অলিম্পিয়াড অংশগ্রহণ করার জন্য। সে কুমিল্লা থেকে আমি আমার কিছু শিক্ষার্থীদের সাথে নিয়ে এসেছি। এটা হচ্ছে রুয়েটের মেইন গেট। এই রুয়েট অর্থাৎ রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা রাজশাহী শহর থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। আর এই পূর্ব পাশে রয়েছে বাংলাদেশ ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর রুয়েটের বাণী হচ্ছে ঐশী জ্যোতি আমাদের পথ প্রদর্শক। আমি এখন রুয়েটের মেইন গেট দিয়ে রুয়েট ক্যাম্পাসে প্রবেশ করতেছি। রুয়েট ক্যাম্পাসটা প্রতিষ্ঠিত 1964 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান গভর্নমেন্টের অধীনে বাংলাদেশের দ্বিতীয় প্রকৌশলী মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তখন এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে ছিল। 2003 সালে এই বিশ্ববিদ্যালয়টি মহাবিদ্যালয়টি একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় 2003 সালের 1 সেপ্টেম্বর। এই রুয়েটে রয়েছে মোট 4টি অনুষদের অধীনে মোট 14টি ডিপার্টমেন্ট, যেখানে প্রায় 6,000 শিক্ষার্থী পড়াশোনা করেছে। আমি এখন আপনাকে দেখাচ্ছি রুয়েটের শহীদ মিনার। অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অফ রুয়েটের অধীনে যে বিজ্ঞান অলিম্পিয়াড, তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, তারই একটা দেখা যাচ্ছে রুয়েটের শহীদ মিনারের সামনে। আমার সামনে রয়েছে রুয়েট অডিটোরিয়াম মিলনায়তন। বাম পাশে রয়েছে রুয়েটের প্রশাসনিক ভবনটি। আমি এখন ধীরে ধীরে ক্যাম্পাসের অন্যান্য দৃশ্যকে আপনাদেরকে দেখানোর জন্য গিয়ে যাচ্ছি। এই রুয়েটটা হচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চলের একমাত্র প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে যে 5টি বিশেষায়িত প্রকৌশলী বিশ্ববিদ্যালয় রয়েছে, এর মধ্যে রুয়েট একটি। বাকি যেই 4টি প্রকৌশলী বিশেষায়িত বিশ্ববিদ্যালয় সেগুলো হচ্ছে যে বুয়েট, চুয়েট, কুয়েট এবং দুয়েট। আর রুয়েটটা একমাত্র উত্তরাঞ্চলের প্রতিষ্ঠান, যার কারণে উত্তরাঞ্চলের প্রকৌশলী বিদ্যা অর্জনের জন্য একমাত্র শ্রেষ্ঠ স্থান আছে যে রুয়েট। আমি রুয়েটের ভিতরে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। আমার সামনে রয়েছে সিএসি ভবন, যেই ভবনেই বিজ্ঞান অলিম্পিয়াডের আজকের পরীক্ষাটা আয়োজন করা হয়েছে। অলরেডি সকল শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেছে, এবং এখানে শুধু কুমিল্লা থেকে না, অনেক শিক্ষার্থী দেখলাম কক্সবাজার থেকেও এসেছে। দ্যাট মিন্স বাংলা সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা এখানে এসেছে এই রুয়েট অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটির বিজ্ঞান অলিম্পিয়াড অংশগ্রহণ করার জন্য। আমি এখন সোজা রুয়েট সিএসি ভবনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে রুয়েটের সিএসি ভবন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের সেই ভবনটা। আমি এখন ভবনের ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে যে ভবনের বাহিরের দৃশ্যটা। ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন আপনারা শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা বিভিন্ন ডেস্কে সহযোগিতার জন্য যাচ্ছে। এখানে 3টা ডেস্ক রয়েছে, যেহেতু এই অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশন অ্যাস্ট্রোনমি সায়েন্স সোসাইটির অলিম্পিয়াডের 3টা ক্যাটাগরি রয়েছে, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি। 3টা টেবিলেই রুয়েটের শিক্ষার্থীরা বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের সহযোগিতার জন্য 3টা ডেস্ক রয়েছে।
তারা এখান থেকে তাদের আগমন করার জন্য ভিতরে প্রবেশ করছে। আমি এখন রুয়েট সিএসি ভবনের একেবারে মাঝে ভিতরে অবস্থান করছি। সিএসি ভবনটা আসলে চারপাশেই চারতলা একটা বিল্ডিং, তার চতুর্দিকে ঘেরা। আমি একটু আপনাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। এটা হচ্ছে যে বিল্ডিংয়ের পশ্চিম সাইডটা, তারপর হচ্ছে যে এই যে উত্তর সাইডের অংশটা। দ্যাট মিনস এটা একটা চতুর্ভুজ আকৃতির ভবন, যেটার চারপাশে রয়েছে চারতলা বিশাল বিল্ডিং ভবন। রয়েছে যে পূর্ব পাশের যে অজিয়াটা, পূর্ব পাশের ভবনের অংশটা, এই ভবনের পূর্ব পাশটা, এটা হচ্ছে যে অ্যান্ট্রিস, মানে যেটাতে আমি প্রবেশ করলাম দক্ষিণ পাশে যে এটা। এটা হচ্ছে সিএসি ভবনের টোটাল সিনারিওটা। এই মুহূর্তে আমি যে ভবনটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রুয়েটের তড়িৎ অ্যান্ড ইলেকট্রনিক কৌশল বিভাগ। এই বিভাগটি হচ্ছে যে রুয়েটের তড়িৎ অ্যান্ড কম্পিউটার কৌশল অনুষদের অধিভুক্ত আরেকটি বিভাগ। তড়িৎ অ্যান্ড কম্পিউটার কৌশল অনুষদের অধীত মোট পাঁচটি বিভাগ রয়েছে, তার ভিতরে এটা হচ্ছে আরেকটি বিভাগ। এই বিভাগে প্রতি বছর 180 জন শিক্ষার্থী ভর্তি হতে পারে তুমুল প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মধ্য দিয়ে, যেটা প্রতি বছর ইন্টারমিডিয়েট পাস করে শিক্ষার্থীরা এখানে ভর্তির জন্য আবেদন করে। তারপর তাদের আবেদনপত্র যাচাই বাছাই করার পরে যদি যোগ্য শিক্ষার্থী হিসেবে বিবেচিত হয় ভর্তি পরীক্ষার জন্য, তখন সেই যোগ্য শিক্ষার্থী থেকে 180 জন শিক্ষার্থী এখানে ভর্তির সুযোগ পেয়ে থাকে। আর আমরা একটা জিনিস জেনে নেওয়া উচিত যে রুয়েটে আবেদন করলেই কেউ ভর্তি পরীক্ষা দিতে পারে না। রুয়েটে আবেদন করার পরে প্রতি বছর 25,000 শিক্ষার্থীদের আবেদনপত্র যাচাই বাছাই করে সিলেক্টেড করা হয়। সেই 25,000 শিক্ষার্থী মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং তারাই শেষ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে 25,000-এর মধ্যে থেকে। আর হচ্ছে যে পুরো তড়িৎ অ্যান্ড ইলেকট্রনিক কৌশল বিভাগের 2 নম্বর ভবনের সিনারিওটা। পুরো 122 একর রুয়েট ক্যাম্পাসের ভিতরে আপনি যখনই হাঁটবেন তখন এরকম বিশাল আকারের পাম্পটিগুলো আপনি দেখতে পাবেন। এখানে শত শত পাম্পটি রয়েছে এরকম। এই যে রাস্তাটা দিয়ে আপনি দেখতে গেলেই পাবেন, দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে সারি সারি পাম্পটি রয়েছে। আর এর পাশে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে রুয়েটের সেন্ট্রাল লাইব্রেরি, পাঁচতলা ভবন বিশিষ্ট বিশাল একটা লাইব্রেরি। এখানে রুয়েটের যে 14টি ডিপার্টমেন্ট আছে, এই প্রত্যেক ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীদের জন্য এই লাইব্রেরিতে প্রবেশাধিকার রয়েছে এবং তারা তাদের বিভিন্ন সহায়ক বইগুলো এই লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারে। এবং শিক্ষার্থীরা প্রায় সময়ই লাইব্রেরিতে এসে তাদের জ্ঞানার্জন বৃদ্ধির জন্য বা বিভিন্ন গবেষণা কার্যক্রম চালিয়ে থাকে। আর পাম্পটিগুলো আসলে দেখতে এতটাই সুন্দর লাগছে দুই পাশে রাস্তার, আমি সত্যি বিমোহিত এই রুয়েটের এই পাম্পটির দৃশ্যগুলো দেখে, দুই পাশে যে সারি সারি পাম্পটিগুলো রয়েছে। এটা হচ্ছে রুয়েটের শারীরিক শিক্ষা কেন্দ্র, দ্যাট মিনস ব্যায়ামাগার। শিক্ষার্থীরা তাদের ফিজিক্যাল ট্রেনিংগুলো এখানে নিতে পারে। এখানে জিমনেশিয়ামের বিভিন্ন আধুনিক ইনস্ট্রুমেন্ট রয়েছে, শিক্ষার্থীরা চাইলে এখানে জিম করতে পারে। আর তার অপর প্রান্তে রয়েছে যে রুয়েটের হলগুলো। এই রুয়েটের 122 একর বিশ্ববিদ্যালয়ে মোট 8টা হল রয়েছে। এখানে যে প্রথম হলটা সেটা হচ্ছে শহীদ আব্দুল হামিদ হল। রুয়েটের আরও যে 8টা হল রয়েছে এগুলো আমাদের দেশের বরেণ্য বিখ্যাত ব্যক্তিদের নামে বেশিরভাগ হল নামকরণ করা হয়েছে। আর সামনে যে হলটি রয়েছে সেটা হচ্ছে টিনসেট হল, সেটা হচ্ছে যে শহীদুল ইসলাম হলের একটা অংশ। আর এখানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল, দেশরত্ন শেখ হাসিনা হল এবং রুয়েটের কিছু কৃতি শিক্ষার্থী এবং কৃতি শিক্ষার্থী তার নামেও একটা হলের নামকরণ করা হয়েছে। রুয়েটারি 8টি হলে প্রায় 1800 মতো শিক্ষার্থী, আবাসিক শিক্ষার্থী এখানে অবস্থান করতে পারে। এখন আমি যে হলটা সামনে দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, যখন দেখতে পাচ্ছেন নামটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রায় 500 মতো শিক্ষার্থী, আবাসিক শিক্ষার্থী অবস্থান করতে পারে। আমরা এখন যাবো শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের দিকে। আর এই শহীদ লেফটেন্যান্ট সেলিম হচ্ছে যে রুয়েটের একজন কৃতি শিক্ষার্থী, যিনি 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন, শাহাদাত করেছিলেন। আর শহীদ সেলিম হচ্ছে যে রুয়েটের 67 বছরের একজন শিক্ষার্থী, যিনি
এই মুহূর্তে আমার অবস্থান হচ্ছে রুয়েটের ঐতিহাসিক শহীদ লেফটেন্যান্ট সেলিম হল। শহীদ লেফটেন্যান্ট সেলিম হলকে হয়তো আপনারা অনেকে নাই চিনতে পারেন, কারণ উনি আমাদের বাংলাদেশের হয়তো জাতীয় রাজনীতিতে ওই রকম বিখ্যাত কোনো ব্যক্তি নন, বাট রুয়েটের ইতিহাসে শহীদ সেলিম একজন অনেক বিখ্যাত ব্যক্তি। শহীদ লেফটেন্যান্ট সেলিম, শহীদ লেফটেন্যান্ট সেলিম হচ্ছে যে রুয়েটের 67 বেসের একজন শিক্ষার্থী, যিনি 1971 সালের 31 মার্চ তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উনি অনেক সাহসিকতার সঙ্গে স্বাধীনতা যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এবং 1972 সালের 30শে জানুয়ারি যখন মিরপুরকে অবরুদ্ধ থেকে মুক্ত করতে যান, তখনই উনি শাহাদাত বরণ করেন এবং সেই কৃতি শিক্ষার্থীর নাম অনুসারে আসলে রুয়েটের এই হলটার নাম করা হয়েছে শহীদ লেফটেন্যান্ট সেলিম হল নামে। এবং এই শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের দ্যাট মিনস পূর্ব সাইডটাতে রয়েছে মেডিকেল সেন্টার, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, এটা হচ্ছে মেডিকেল সেন্টারটা। এই মেডিকেল সেন্টারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন মেডিকেল সম্পর্কিত যে কোনো সমস্যা তারা এখানে চিকিৎসা নিয়ে থাকেন। এখানে সার্বক্ষণিক 2 জন MBBS ডিগ্রিধারী ডাক্তার থাকেন এবং তারা শিক্ষার্থীদের যে কোনো সমস্যা এবং যে কোনো রোগের ব্যাপারে সহযোগিতা এবং চিকিৎসা দিয়ে থাকেন, বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন।